আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলোর জন্য আমি কিভাবে ওষুধ বানাই। ওদের যখন অসুখ হয় বা পেট খারাপ হয় বা কোনো শরীর খারাপ হয়, তখন আমি কিভাবে ওদের জন্য ওষুধ বানাই এইটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা ডিটেইল ভিডিওটাই দেখি যে কিভাবে ওষুধ বানাই। বাই দ্য ওয়ে, যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এইরকম আরও ভিডিও দেখার জন্য। যারা কবুতর ভালোবাসেন কিংবা গরু ভালোবাসেন, আমি গরুরও কিন্তু অনেক ভিডিও করি, আপনারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন। আমি চ্যানেলটা শুরু করছিলাম গরুর ভিডিও দিয়ে, তো মোটামুটি এখন অনেক ধরনের ভিডিওই করা হয়। তো চলেন আমরা শুরু করি। আমি এখন কবুতরের জন্য যে ওষুধটা বানাবো, সেই ওষুধটার জন্য আমার 1 লিটার পানি দরকার হবে, কারণ যে কোনো ওষুধই এইটা খুব হালকা পরিমাণে লাগে। হ্যাঁ, 1 লিটার পানিতে 1 গ্রাম এরকম পরিমাণে। তো গ্রামের চামচটাও আমার কাছে আছে, যে এটা হলো গ্রামের চামচ, এই চামচের 1 চামচ মানে এটা 1 গ্রাম। তো আমি দুইটা ওষুধ নেব, দুইটা ওষুধ একসাথে দিয়ে বানাবো। একটা হলো জিঙ্ক, ওইটা ওদের ভিটামিনেরিয়া হিসাবে কাজ করে, আরেকটা হইতেছে সাধারণত যাতে পেট ভালো থাকে, পেট খারাপ না হয় এই জন্য। তো এই ওষুধটা দুইটাই আমি 2 থেকে 2 চামচ করে দিব। এই 1 লিটার পানিতে 1 লিটার পানি মাপবো কিভাবে? যদি 1 লিটারের বোতল থাকে মাপতে পারেন, অথবা এই যে এই বোতলটা আছে আমার কাছে, এই বোতলটা হইতেছে 580 গ্রামের একটা, মানে মিলিলিটারের একটা বোতল। সো এইটার মধ্যে আমি এইটা থেকে আমি যে এতটুকু গ্যাপ রেখে নিছি, মানে এটা এখন 1/2 লিটার হয়েছে, 500 মিলি হয়েছে। এই 500 মিলি দিয়ে একবার দিলাম, তারপরে আরেকবার দিব, যে আরেকবার দিলাম, হয়ে গেল আমার 1 লিটার। এখন এই 1 লিটারের মধ্যে এই কয়েকটা ওষুধই আমার কাছে কিনা আছে, যেমন এই যে ওজিঙ্ক আছে, এটা জিঙ্কের জন্য কাজ করে। তারপরে এইটা আরেকটা, এইটা হলো পেট খারাপের জন্য কাজ করে। তারপরে এইটা, এইটা সাধারণত ঠান্ডার জন্য কাজ করে, আর এইটা হইতেছে ওভারঅল পুষ্টির জন্য কাজ করে। আমি এখন করব কি, এইটা থেকে 1 চামচ নিব, একটু কম উঠছিল চামচে, তাই আমি আর একটু নিয়ে নিব। এটা আপনার চোখের আন্দাজে আর কি বুঝতে হবে। এই যে আরেকটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে হইতেছে এই প্যাকেটের মুখগুলো কখনো খোলা রাখা যায় না। তো আমি করি কি, এভাবে এই যে জেমস ক্লিপ কিনতে পাওয়া যায় বাজারে, আমি জেমস ক্লিপ দিয়ে এটার মুখটা আটকাই দিই। তাহলে কি হয়, ভিতরে আর কখনো বাতাস ঢোকে না, জিনিসটা এয়ার টাইট থাকে আর কি। আরেকটা নিব, এটা হচ্ছে জিঙ্কের, ওজিঙ্ক। কবুতরকে এটা খাওয়ানোর একটা নিয়ম আছে বা একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি বলতেছি আপনাদেরকে কিভাবে করবেন। আগে ওষুধটা বানাইনি, ওষুধটা বানানোর পরে কিভাবে খাওয়াবেন এটা দেখাবো। এই যে 1 চামচ হইল, ঠিক আছে, দিয়ে দিলাম 1 চামচ। এরপরে জাস্ট নাড়াই নেবেন, গুলানো আমাদের হয়ে গেছে। এখন এটা আমরা বোতলে ভরি, বোতলে ভরে রাখবো, কারণ হইতেছে নাইলে নষ্ট হয়ে যাবে। কারণ একটা ওষুধ 6 ঘন্টার বেশি ওইটার কার্যকারিতা বা মেয়াদটা থাকে না গুলানোর পরে। যেমন আমি যে এখন গুলাইলাম, এটা 6 ঘন্টা পর্যন্ত ঠিক থাকবে। তো আমি এখন একবার কবুতরকে খাইতে দিব, খাইতে দিলে দেখা যাবে ওরা ময়লা টয়লা করবে। সো ওই ময়লা ওষুধটা আমি এরপরে ফালাই দিব, আবার বোতল থেকে ঢেলে ওদেরকে পরিষ্কারটা দিব। এই যে 1 বোতল হয়ে গেল,
বোতলটা আমি এখন আটকাই দিব ভালো মতো, এই যে আটকাই দিলাম। আর এখানে যেটা আছে এটা আমি এখন নিয়ে কবুতরকে দিব, চলেন যাই। তো এখন আমি এই যে আমার পানির যে পট আছে এই পটের মধ্যে ওষুধটা ঢেলে দিব। একটাই হইলো কোন রকমে। আচ্ছা দেখি আমি বোতলটা নিয়ে আসি, বোতল থেকে আবার ঢালি। এই যে বোতল নিয়ে আসলাম, বাকিটুকু আমি বোতল থেকে ঢালতেছি। শেষ আমার ওষুধ ঢালা, এখন ওষুধটা খাইতে দিব। ঠিক আছে চলেন ওষুধটা আমরা খাইতে দিই। এই ওষুধটা এই যে আমি খাঁচার ভিতরে দিয়ে দিলাম, এখন ওরা খাবে। কেন খাবে? অনেকে আছে বললে যে ওষুধ খাইতে চায় না, বা ওষুধের পানি দিলে ওইটা খাইতে চায় না। খাবে না এমন না, খাবেই। কিভাবে খাবে এই যে দেখেন, আমি দিলাম না, ও এখনই উঠে এসে খাবে। ঠিক আছে একটু ওয়েট করেন, জাস্ট দেখেন এই যে নর, ওইটা নরটা উঠতেছে, ওইটা এসে খাবে। এটার কারণটা হইলো যে এই যে দেখেন ওইটা এসে ওষুধটা খাইলো। এখন এটার কারণটা হইলো কি, ও কেন খাইলো? এটার কারণ হইলো আমি সারা রাত এই সন্ধ্যা 7টার দিকে বা 8টার দিকে ওদের থেকে পানির পটটা সরাই নিয়েছিলাম। ওরা পানি রাত্রেবেলা খায় নাই, রাত্রেবেলা পানি খায় নাই, আর সারাদিনও মোটামুটি পানি পায় নাই। এখন বাজে 11:30টার মতো, আমি এখন এসে ওদের সামনে এই পানির ওষুধের পটটা রাখলাম। সো এটা এখন ওষুধ হোক আর পানি হোক, যাই হোক, ওদের যে পানির পিপাসাটা আছে এটা তো ওরা দূর করবে। সো ওরা ওইটা এসা খাবেই, এটা হইতেছে নিয়ম। আমি যে এখন ওষুধটা দিলাম ওরা এটা খাবেই, কারণ ওরা সারা রাত মোটামুটি পানি পায় নাই। ঠিক আছে এই গেল একটা। এই যে নিচের জোড়াটাকেও আমি আপনাদেরকে দিয়ে দেখাই, যে যেহেতু সারা রাত ওরা পানি পায় নাই, সো এখন আমি ওদেরকে যাই দিব, ওরা মোটামুটি তাই খাবে। এই যে দেখেন দিয়ে দিলাম ভিতরে, নামাই দিই। এখন দেখেন যে ওরা উঠে এসে কিন্তু ঠিকই খাবে। দেখলেন কি সুন্দর করে ওষুধটা খাইলো। এই ওষুধটা খাওয়ার কারণ হইতেছে আমি অনেকক্ষণ ওদেরকে অনেকক্ষণই পানি না দিয়ে রাখছিলাম। তো পানি না দিয়ে যেহেতু সারা রাত ছিল, তাই এখন ওরা ওষুধটা পাওয়ার পরে খুব মানে আগ্রহী হয়ে গেছে। এটা পানি হোক আর শুধু ওরা এখন খাবি। এই যে বৃষ্টি নেমে গেল বাইরে, এই বৃষ্টির সিজনটার মধ্যে কবুতর ডিম পারলে আবার একটু চিন্তা আছে, একটু ভয় আছে। যেমন ওই যে দেখেন আমার কবুতর ডিম পারছে, এইটা এখন বৃষ্টির সিজনের মধ্যে পারলে এটার একটা আমি কি করি, যে যখন বৃষ্টি নামে এই যে দেখেন পর্দা দেওয়া আছে, হ্যাঁ খাঁচাটার সাইডে, আমি করি কি এই পর্দাটা পুরা এইভাবে টেনে দিই, এক সাইডে পুরাটা কভার করা আছে, আর এদিক দিয়ে আমি এই যেহেতু এই খাঁচাটায় ডিম পারছে তাই এই পর্যন্ত আমি টেনে দিই। টেনে করি কি এই জায়গাটায় ক্লিপ লাগাই দিই, এই যে লাগাই দিলাম, এখন পুরো নিচটাও সহ ডেকে গেল। এখন আর বৃষ্টির পানি নিয়ে কোনো সমস্যা নাই কিংবা কোনো ভয় নাই। আমি এখন যেহেতু পানি খাওয়াইলাম ওদের, মোটামুটি পানি পিপাসাটা দূর হইলো, এখন আমি একটু ওদেরকে গম দিব। জায়গায় ধান আছে, বাট একটু গম দিতে ইচ্ছা করলো দেই, কারণ ধানটা একদম শরীর শুকনা রাখে, তো গম দিলে শরীরে একটু ফ্যাট হয়,
যেহেতু ওরা এখন ডিমের মধ্যে বসতেছে, ডিম পারছে, ওদের শরীর একটু গম খাইলে শরীরটা একটু গরম থাকবে, বা সরিষাও খাওয়ানো যায়, তাইলে আর কি আমার কাছে, এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন, আমার কাছে মনে হয় যে ভালো কবুতর ডিম পাড়ার পরে বা মানে যখন ডিমে বসে তখন যদি কবুতরের গায়ে একটু ফ্যাট হয়, একটু গম খাওয়াই, সমস্যা নেই, কারণ ওই টাইমে তো ওরা ডিম পারতেছে না। অনেকে বলে যে গায়ে ফ্যাট হইলে মানে গম খাওয়াইলে কবুতর ডিম পারতে চায় না, তো ডিম পাড়ার সিজনের আগে আবার আপনি যদি গম খাওয়ানো অফ করে অন্য কোনো খাবার খাওয়ান তাহলেও হয়, কিন্তু ডিম পাড়ার পরে একটু এই যে শীতের এই সময়টায় গম, তারপর সরিষা, এগুলা রেজা, এগুলা খাওয়াইলে আমার কাছে মনে হয় ভালো বেশি। এইটার খাবারও মোটামুটি শেষ, ওইটারও একটু খাবার দিই, ওইটারে দিব ভুট্টা। ভুট্টা আমি আবার উপরের জোড়াটাকে দিই না, গিরিবাস জোড়াটাকে, কারণ হইতেছে আমি খেয়াল করছি যতবারই আমি ওরে ভুট্টা খাওয়াইছি এই ভুট্টা ভাঙাটা, আরে বাবারে কেমনে ঠোকর দেয়। এই ভুট্টা ভাঙা আমি উপরের এই গিরিবাজকে যতবার খাওয়াইছি ওর পেট খারাপ হয়ে গেছে, এই যে এরকম এরকম ওর বাথরুমটা এরকম হয় আর কি, তো এই জন্য আমি ওরে আর গম টম খুব একটা খাওয়াই না। গম দিলে আমি এই যে নিচের রেসারটাকে দেই আর উপরের ওরে দেই, ওর পেটের সহ্য ক্ষমতা প্রচুর, মানে ওর কিছুই হয় না, ওরে যেমন ইচ্ছে অমন কন্ডিশনে রাখা যায়, প্লাস এটাতে ওর খাবার দাবারও আমি যেরকম খুশি ওরকম দিতে পারি, ও প্রচুর স্ট্রং। কিন্তু ওদের দেখা যায় আবার একটু পেট খারাপ হয়, এই জন্য ওদেরকে আমি ওইটা দিই না। আমার এই নটটা খুব ভালো, ও ডিমের উপর যায় বসে মাদিটাকে রেস্ট নিতে দেয়, খাওয়া দাওয়ার সুযোগ করে দেয়, ও প্রায় অনেকক্ষণ দিনে ডিমের উপর বসে থাকে, এই জিনিসটা আমারও খুব ভালো লাগে। সে একটা পশু হয়েও বা একটা প্রাণী হয়েও সে মানে মানুষ না হয়েও সে কি সুন্দর বুঝতেছে যে একটা দায়িত্ব সেটা দুইজনের, আর আমরা মানুষ হয়ে অনেক সময় ছেলে মেয়ের মধ্যে কাজে ভেদাভেদ করি, আমরা বুঝি না যে একটা কাজ আসলে সবার, আমরা কখনো বাসার কাজে ছেলেরা হাত লাগাইতে চায় না, মনে করে যে এটা মেয়েদের কাজ বা আমি করলে এটা কেমন হয়, কিন্তু দেখেন এটা কিন্তু একদম ন্যাচারাল জিনিস, আল্লাহ প্রদত্ত, এই যে ওরাও বুঝে যে একটা সংসারের কাজ, কিংবা এই যে ওদের এখানে বাচ্চা এটার কাজ, এখানে বসা বা খাওয়ানো, এই দায়িত্বটা দুইজনের সমান সমান, ও খাওয়া দাওয়া করছে এতক্ষণ, ও এসে বসলো, এখন উঠলো, ও এখন খাওয়া দাওয়া করবে। এই জিনিসগুলা আমাদের মানুষের পশু পাখির থেকে আসলে অনেক কিছু শিখার আছে, আমরা পশু পাখিকে ইগনোর করি বা একটু অসম্মান করি, কিন্তু পশু পাখি কিন্তু মানে ওরা ওদের বিবেক ছাড়া ওরা কোনো কাজ করে না, আমরা মানুষরা কিন্তু বিবেক ছাড়া কাজ করি, ওদের কাছে যতটুকু ঠিক ওদের ওরা কখনো ভুল করবে না, ওদের যতটুকু ঠিক যেটার পিছনে একটা উদ্দেশ্য আছে ওরা শুধু ওইটুকুই করবে, ওদের এটা পূরণ হয়ে গেলে ওরা আর ওইটা করবে না, ওরা কাউরে কামড় দিবে না, ঠোকর দিবে না, এটা ওদের নেচার। তো আমার এই কবুতরগুলা ডিম পারছে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে, হ্যাঁ এই উইকে হইলে মানে এই যে এই শুক্রবারে আমার মনে হয় একদম কমপ্লিটলি 2 সপ্তাহ হইল, তো এখন আশা করি যে যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে আর হয়তো 1 সপ্তাহ লাগবে ডিম ফুটতে, আর 1 সপ্তাহ পর আশা করা যায় ডিম ফুটে যাবে, সবাই দোয়া করবেন, সকলের কাছে দোয়া প্রার্থী, 1 সপ্তাহ পর হয়তো ডিম থেকে বাচ্চা হবে, এগুলো আপনাদেরকে দেখাইতে পারবো, খুবই ভালো লাগে। আর এই এই ডিম পাড়ার বা বাচ্চা হওয়ার এই টাইমটাই কবুতরের খাঁচা খুব ময়লা হয়, নোংরা হয়, এই জিনিসগুলো একটু সবাই পরিষ্কার করবেন, যেমন আমারও খাঁচা একদম দেখেন নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমি এটা আজকে পরিষ্কার করব, পরিষ্কার করব, তারপর এগুলো ধুয়ে ফেলবো একেবারে। তো যাই হোক, সকাল থেকে অনেকক্ষণ মোটামুটি কবুতর দেখলাম, কবুতরের সাথে থাকলাম, এই যে কবুতরগুলো এখন একটু খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিতেছে, তো সকাল থেকে মোটামুটি অনেকক্ষণ কবুতরের সাথে থাকলাম, এখন জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি বাজে, গোসল করব, তারপর নামাজে যাব, সবাইকে জুম্মা মুবারক, জুম্মা নামাজ সবাই পড়বেন, নামাজ কেউ মিস দিবেন না, আর ইনশাল্লাহ দেখা হবে আবার, যদি নামাজের পরে এসে আবার কোনো ভিডিও করি তখন আবার আপনাদের সাথে দেখা হবে, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।